বাঙালির বারো মাসে তেরো পার্বণ, যার মধ্যে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দীর্ঘদিনের অবসাদ কাটিয়ে মানুষ হয়েছে উৎসবমুখী। প্রতি বছরই দুর্গাপুজোয় পাল্টে যায় শহরের ছবিটা। থিমের রমরমা থেকে আলোকচল কার্নিভাল সবকিছুরই সাক্ষী থাকে শহর কলকাতা। মহাপঞ্চমীর পুণ্যলগ্নে আমাদের ক্যামেরা পৌঁছে গিয়েছিল কলকাতার বড়বাজার সর্বজনীন পুজো মণ্ডপে। শ্রেষ্ঠত্বের বিচারে এই পুজোর জিতে নিল সেরা প্রতিমা শিরোপা। আমাদের চ্যানেলের পক্ষ থেকে শারদ শিরোপা তুলে দেওয়া হলো পুজোর উদ্যোক্তাদের। তার মধ্যেই সবাই নিজে এখন চেষ্টা করে সুন্দর মানে প্রতিষ্ঠা করেছি। যে সাধারণ মানুষ কীভাবে জীবনযাপন করেছে আমরা সেটাই সাজিয়ে তুলেছি। নর্মাল আপনার ঠাকুরের সাজ দেখেছেন, যেমন একটা নর্মাল একটা মাথা আমরা মানুষের মধ্যে বার্তা পৌঁছে দিতে চাই যে করোনার জন্য সাধারণভাবে মানুষ খুব কষ্টের মধ্যে আছে, আর এর পরের বছর আমরা আরও বেশিভাবে গয়না দিয়ে মানুষ সাজিয়ে তুলব, যার জন্য আমরা করোনাকে একবারে গ্রাস করব।